তফসিরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, তামাম নবীদের মধ্যে আমার নবী হচ্ছে সেরা নবী, সুবহানাল্লাহ, তামাম রসুলের মধ্যে আমার রসুল সেরা রসুল, দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন 1,000 বছর, কত বছর কত বছর? আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হায়াত দিয়েছেন, এক বর্ণনা এসেছে 1,750 বছর, কম না বেশি? সুবহানাল্লাহর গতিতে বোঝা যায় ইটা 1,750, 2,000 আমরারও বয়স, ঠিক কিনা? যে আওয়াজ দিন, সুবহানাল্লাহ, কত বছর? নূহ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 1,750 বছর হায়াত দিয়েছেন। এই নূহ আলাইহিস সালাম শুধু ইমানের দাওয়াত দিয়েছেন 950 বছর, কত বছর? আমরা রে 14 গোষ্ঠী মিলে 950 বছর হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন 63 বছর, কত বছর? কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছেন 950, হায়াত দিয়েছেন এক বর্ণনায় 1,750 বছর, আর 1,250 বছর, আর ইমানের দাওয়াত দিয়েছেন 950 বছর। নূহ আলাইহিস সালামের হায়াত লম্বা আর ইমানের দাওয়াতও লম্বা, কিন্তু কৌমের সংখ্যা হইল মাত্র 80 জন। আমরা নবীর হায়াত খাটো 63 বছর, আর ইমানের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর, সুবহানাল্লাহ, কত বছর? 23 বছরের বিনিময়ে ইমানদারের সংখ্যা কতজন তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন ফজরের নামাজের পরে সাহাবাই কেরামদেরকে নবী ডাক দিয়ে বলেন, সাহাবাই কেরাম, কে কি স্বপ্ন দেখছো আমার কাছে বর্ণনা করো। সাহাবাই কেরাম কেউ বলেন, ইয়া রসুলাল্লাহ আমি এটা দেখছি। রসুল বলেন, আমিও একটা স্বপ্ন দেখছি। সাহাবাই কেরাম বলেন, ইয়া রসুলাল্লাহ আপনার কি, আপনি কি স্বপ্ন দেখেছেন? আল্লাহর রসুল বলেন, আমি গত রাত্রে তাকায় দেখলাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি তাকায় দেখলাম কোন পয়গম্বর 40,000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোন পয়গম্বর 20,000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোন পয়গম্বর 10,000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোন পয়গম্বর 4,000 উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোন পয়গম্বর 80 জন উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে হাজির, কোন পয়গম্বর 3 জন উম্মত নিয়ে হাজির। হঠাৎ দেখি একজন নবী এসেছেন, উম্মতি নাই, সুবহানাল্লাহ, উম্মত। আল্লাহ নবী বলেন, আমি ওটার তাকায় দেখলাম কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতে আসতেছেন। আল্লাহর রসুল বলেন, তাদের পায়ের আঘাতের কারণে দুলুগুলু আসমানে উড়ে আকাশ অন্ধকার করে ফেলেছে। এত বেশি উম্মত দেখে আল্লাহর নবী বলেন, সাবিরারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত রাখলাম, অগো প্রভু, ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মুলাকাতের জন্য আসতেছে, এর সংখ্যা যে কত হবে আল্লাহ, ওই কোন নবী এত বেশি উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ আমাকে জানায় দিল নবী গো, উনি হচ্ছেন বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম যেমনে রসুল শুনেছেন মূসা আলাইহিস সালাম আসতেছে, নবীজির জানা আছে মূসা আলাইহিস সালাম উম্মত 6,00,000, কত লোক? কোন পয়গম্বর 40,000, 10,000, 3,000, একজনও নাই। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা রে, আমি যখন 6,00,000 উম্মত নিয়ে মূসা আলাইহিস সালাম আসতেছেন, এই কথাটা শোনার পরে আমার মন মলিন হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে মনে হয় আমার এত বেশি উম্মত হবে না, আমার মনে উম্মতের দিক দিয়ে আমি পিছনে চলে যাব, মূসা আলাইহিস সালাম মনে উম্মতের দিকে সংখ্যা বেশি পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার অন্তরে যখন এই চিন্তা এসে গেল, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি করার জন্য ডাক দিয়া বলেন, অগনবীজি, আপনার মাথাটা ডান দিকে গুনান। আল্লাহর রসুল বলেন, আমি মাথাটা ডান দিকে গুনালাম, তাকায় দেখি ডান দিকে তো মানুষ আর মানুষ দেখা যায়, যে মানুষের কারণে ডান দিকের আকাশটা আড়াল হয়ে গেছে।
আল্লাহ রসুল বলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনার মাথাটা বাম দিকে গুনান। আল্লাহর রসুল বলেন, আমি মাথা বাম দিকে গুনালাম, তাকায় দেখি এত মানুষ আর মানুষ দেখা যায়, যে মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে গেছে, এত মানুষ দেখার পর আল্লাহর রসুল বলেন, সাবিরারে আমার চিন্তা বেড়ে গেল, মুসা আলাইহিস সালাম শৈলক উম্মত নিয়ে মোলাকাতে এসেছেন, এখন এমন কোন নবী আসতেছেন যিনি লক্ষ লক্ষ না কোটি কোটি অসংখ্য উম্মত নিয়ে আসতেছেন, উনি কোন নবী উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, প্রভু গো উনি কোন নবীর উম্মত? ওইগুলা কোন নবীর উম্মত? একটু বেশি উম্মত আমার সাথে দেখা করার জন্য আসতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, অগ নবীজি ওই ডানে বামে উম্মত যেগুলা দেখলেন লক্ষ লক্ষ না কোটি কোটি না অসংখ্য অগণিত উম্মত, ওই সব উম্মত হলো আপনি নবীর উম্মত। কম না বেশি? দাওয়াত 23 বছর, কত বছর? উম্মত অসংখ্য। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর দাওয়াত হইল 23 বছর, আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, শুধু ইমানের দাওয়াত দিয়েছেন, সর্বোচ্চ উম্মতের সংখ্যা হলো 80 জন, কতজন? তাহলে আমার নবীর ব্যাপারে দেখেন, আমার বাইরের তাকায় দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিল, নূহ আলাইহিস সালাম বদদুয়া দেওয়ার কারণে আল্লাহ মহা প্লাবন দিয়ে তার জাতিকে ধ্বংস করে দিল, ধ্বংস হওয়ার পরে নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে জমিনের মধ্যে নামতেছে, এই নামার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ আপনাকে একটা অর্ডার দিলাম, এই অর্ডারটা হলো আপনি মাটি দিয়ে কয়েকটা ফাতিল বানান, কোন কোন তফসিরে উল্লেখ করা হয়েছে 8টা মাটির ফাতিল বানানো হলো, ফাতিল চিনেন নি? মাটির ফাতিল না প্লাস্টিকের, মাটির, মাটি দিয়ে 8টা ফাতিল বানানো হলো। নূহ আলাইহিস সালাম 8টা ফাতিল যখন বানালেন, 8টা ফাতিল বানানোর পরে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দে, ফাতিলগুলা রৌদ্রের মধ্যে শুকান। নূহ আলাইহিস সালাম অর্ডার পাইয়া ফাতিলগুলা রৌদ্রের মধ্যে শুকায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দে, ও নূহ আলাইহিস সালাম হাতের মধ্যে একটা লাঠি নেন, আর লাঠি দিয়া শুকনা ফাতিল 8টা ভাঙ্গেন। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাম হাতে লাঠি নিছে আর ভিতরে ভিতরে হয়ে আল্লাহ ভাঙতামতে বানাইতাম কেনে, ভাঙতামতে বানাইতে মনে, এই বাঙ্গার দরকার আছে তার বানানোর দরকার কি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা যেমনি নূহ আলাইহিস সালামের মনের মধ্যে এই কল্পনা জাগ্রত হয়েছে, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের বিষয়ে বড় জ্ঞাত, আল্লাহ অন্তরের খবর জানেন। নূহ আলাইহিস সালাম অন্তরে এই কথা বদ্ধমূল যে আল্লাহ বানাইতাম তো বাঙতাম কেন। নূহ আলাইহিস সালাম যখন ভেঙে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, অগ নবীজি নূহ আলাইহিস সালাম এই যে ফাতিলগুলো আপনি বাংলেন বানাইলেন কি দিয়া? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাটি দিয়ে বানাইলাম। আল্লাহ বলেন, এই যে মাটি দিয়ে ফাতিল বানাইয়া আপনি ফাতিলগুলা বাঙতেছেন, এই বাঙ্গার কারণে কি আপনার মনে কষ্ট লেগেছে? নূহ আলাইহিস সালাম মাথা ঘুরায় হয়ে, আল্লাহ অবশ্যই মনে কষ্ট লেগেছে, অবশ্যই কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ নবীজি নূহ আলাইহিস সালাম মাটির প্রতি মেহনত করে ফাতিল বানাইয়া আপনি ফাতিল শুকাইয়া যদি বাঙতে কষ্ট লাগে, আপনার বদদুয়ার কারণে যে কাফিরগুলা মেরেছি এই কাফিরগুলা আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ, কে বানাইছেন? এই যে আপনি বদদুয়া দিলেন, বদদুয়ার কারণে যে আমি মানুষগুলারে পানি ডুবাইয়া ডুবাইয়া সুবাইয়া সুবাইয়া মারলাম আপনার বদদুয়ার কারণে, এতে আমার বান্দারে আমি মেরেছি আমার কি কষ্ট লাগে না? আপনি পাতিল বানাইয়া যদি বাঙতে কষ্ট লাগে, আমার বান্দারে আমি টিল টিল করে বাড়িয়ে বড় করেছি, এতে আমি আল্লাহ মারলে কি কষ্ট লাগে না? নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে কয়, ও আল্লাহ আমি যদি জানতাম আপনার কষ্ট লাগতো কেয়ামত পর্যন্ত আর কখনো বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ।